আমি আজি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি রানা প্রতাপ বৰুৱা, সাধারণ সম্পাদক পলাশ চাংমাই, মুখ্য উপদেষ্টা সমন্বিতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমিতির বিষয়ববীয়া সদস্য সদস্যাসকলের লগত অনানুষ্ঠানিকভাবে ইয়াত মিলিত হলো, কথা বতরা হলো। আপনাদের জানে যে 10 মে'ত আমার নতুন সরকারে শপথ লৈছিল। তারপিছতেই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অসম চুক্তি রূপায়ণের যেটি দপ্তর, অন্যান্য দপ্তরের লগতে এই দপ্তরেরও মন্ত্রীর দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছিল। আমি যাওয়া দিনকেটাত এই সম্পর্কে বিষয়া পর্যায়ত বহুলানি আমি আলোচনা করেছো চুক্তি রূপায়ণ সম্পর্কে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লগতো কথা বতরা হয়েছো। আজি কিছুদিন আগত সদু অসম ছাত্র সন্থার কার্যালয়তো গৈ সদু অসম ছাত্র সন্থার নেতৃবৃন্দর লগত মত বিনিময় করেছিল। শহীদ আর নির্যাতিত সাহায্য নিয়াসর বিষয়ববীয়া সকলো তাত আছিল। আমি সকলোৱে জানো যে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ অসম আন্দোলনের এটা মূল জাতীয় সংগঠন অংশীদার। যোৱা সময়ছোৱাত অসমৰ জাতীয় জীবনের বিভিন্ন ইস্যুত তেখেতকলে মাত মাতি আহিছে, জাতীয় সমস্যা সমাধানের কারণে কাম করে আহিছে। তেখেতকলে বিচাৰে যে অনাগত দিনত তেখেতকলৰ হৈতেও চুক্তি রূপায়ণের বিষয়ত সরকারিভাবে আলাপ আলোচনা হব লাগে, হয় সেয়া আমিও অনুভব করো। ইতিমধ্যে আমার সরকারে যা 5টা বছৰত কেতবোৰ চুক্তি রূপায়ণের কাম কাজ করেছে, ত্বরান্বিত করেছে। এখন শহীদ স্মারক উদ্যানও নির্মাণ হয়ে আছে, বর্ডার সিলর ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। গতি এই কথাখিনি আমি তেখেতকলৰ দৃষ্টিগোচর করেছো। আর অনাগত দিনত তেখেতকলে আমাক কেতবোৰ পরামর্শ দিছে, দিহা পরামর্শ দিছে, প্লাস 6 প্লাস 7ৰ কথা কৈছে, আর কৈছে যে NRC আপডেশনের ক্ষেত্রে, রিভেরিফিকেশনের ক্ষেত্রে আমার যেটা দাবি, সেই দাবির প্রতি যুব ছাত্র পরিষদে পূর্ণ সহযোগিতা আগবাব। কিন্তু টাইম বাউন্ড হব লাগে, এটা অনির্দিষ্ট কালের কারণে NRC উন্নীতকরণের বা রিভেরিফিকেশনের কাম চলি থাকবে নালাগে, সেই কথাটো তেখেতকলে স্পষ্ট করেছে। আর ইয়ার উপরও এই ক্ষেত্রে চুক্তি রূপায়ণের ক্ষেত্রে তেখেতকলে তেখেতকলের সহযোগিতার কথা আমার আগত উল্লেখ করেছে, আর আমিও তেখেতকলের ভবিষ্যতের দিনত আমি সহযোগিতা বিচারিম, আলাপ আলোচনা করিম। ইয়ার উপরও রাজ্যখন যেহেতু এখন কৃষিপ্রধান রাজ্য আর আমার উপর কৃষি বিভাগের দায়িত্বও যেহেতু আছে, গতি তেখেতকলে কেতবোৰ দিহা পরামর্শ যুব ছাত্র পরিষদে দিছে। কারণ এতিয়া ধানের যেটা মূল্য ইমানেই কম যে কৃষকসকলে তেখেতকলে কৈছে যে ধান খেতি করার কারণে আর আগ্রহ না থাকিব, এই ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা লওয়ার কথা তেখেতকলে কৈছে। আর ইয়ার উপরও হারের ক্ষেত্রে যেটা সাবসিডি রেটত হার যোগান ধরা হয় খেতিয়কে যাতে পায়, সেই কথাটার উপর তেখেতকলে গুরুত্ব আরোপ করেছে। তো এনে ধরনের বিষয়বিলাকে আমি অনানুষ্ঠানিকভাবে আজি পাতিছো, আমি তেওঁলোকৰ লগত মত বিনিময় করছো। তো মই অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি রানা প্রতাপ বৰুৱা ডাঙরিয়া, সাধারণ সম্পাদক পলাশ চাংমাই ডাঙরিয়া, মুখ্য উপদেষ্টাকে ধরে বিষয়ববীয়া সকলক মই আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। অনাগত দিনত সরকারখনের কাম কাজত তেখেতকলের সহযোগিতা বিচারিছো। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়ও তা সদিচ্ছা প্রকাশ করেছে, আর সদু অসম ছাত্র সন্থার লগতে অন্যান্য যাবিলাক জাতীয় সংগঠন আছে বা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের লগতো অনাগত দিনত জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সহযোগিতার আগবাহি যাওয়া বিচারে তেখেতে প্রকাশ করেছে। শ্রদ্ধার সাংবাদিক বন্ধুসকল, আজি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এই কেন্দ্রীয় কার্যালয়লৈ অসম সরকারের মাননীয় মন্ত্রী, একালের
জাতীয় সংগ্রামখনৰ নেতৃত্ব বহন কৰা সৰ্দাৰ অতুল বৰা ডাঙৰীয়া আমাৰ অফিচলৈ আহি আমাৰ লগত অসম চুক্তি সন্দৰ্ভত অসমৰ জাতীয় জীৱনৰ সমস্যাৰ সন্দৰ্ভত আমাৰ মত বিনিময় ইতিমধ্যে কৰিছোঁ আৰু তেখেত অহাৰ কাৰণে আমি জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ তৰফৰ পৰা তেখেতলৈ অভিনন্দন জনাইছোঁ তেখেতলৈ আমাৰ শুভেচ্ছা জনাইছোঁ যে জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কৰি অহা কাম কাজ অসম আন্দোলনতো জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ যিহেতু জড়িত আছিলে 1979 চনত অসম আন্দোলন হৈছিলে 78 চনত জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ জন্ম হৈছিলে আৰু জন্মৰ মুহূৰ্তৰ পৰাই বা অসমৰ জাতীয় জীৱনৰ কথা বতৰাবিলাক আমি কৈ আছোঁ আমি অসমলৈ ইনাৰ লাইন পাৰ্মিটৰ দাবীও তুলিছোঁ এই সমগ্ৰ আলোচনাখিনি আমি তেখেতক কৈছোঁ যে এখন আনুষ্ঠানিক আলোচনা হ'ব লাগে অসম আন্দোলনত যিহেতু সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বত সেই সংগঠনত আমি এটা অংশীদাৰী মূল সংগঠন আছিলোঁ গতিকে আমাৰ দুয়োটা সংগঠনৰ লগত এটা আনুষ্ঠানিক আলোচনা চৰকাৰখনে কৰিব লাগে এই কথাখিনি আমি কৈছোঁ আৰু তেখেতলৈ পুনৰবাৰ আমি যুৱ ছাত্ৰ পৰিষদৰ পৰা আজিৰ আলোচনাখিনি আমাৰ অফিচলৈ আহি আমাৰ লগত প্ৰতিষ্ঠা প্ৰকাশ কৰাৰ কাৰণে আমি তেখেতলৈ অভিনন্দন জনাইছোঁ আৰু জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে নিজৰ স্থিতি নিজৰ আদৰ্শ এই দিশত জাতীয় জীৱনৰ ক্ষেত্ৰত এই চৰকাৰখনে জাতীয় জীৱনৰ অপক্ষে যিবিলাক কাম কাজ কৰি যাব তাত আমাৰ সহযোগিতা থাকিব আৰু জাতীয় জীৱনৰ প্ৰতি যেতিয়াই সংঘাত আহিব যেতিয়াই হেৰিব সেই ক্ষেত্ৰত আমাৰ জাতীয়তাবাদী ধাৰা অব্যাহত থাকিব হ'ব শ্ৰদ্ধাৰ সাংবাদিক বন্ধুসকল নতুনকৈ চৰকাৰ গঠন হোৱাৰ পিছত মন্ত্ৰী মহোদয় অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ কেন্দ্ৰীয় কাৰ্যালয়লৈ আহিল আমি তেখেতক আদৰণি জনাইছোঁ স্বাগতম জনাইছোঁ প্ৰধানকৈ অসম চুক্তিৰ ৰূপায়ণ বিভাগৰ মন্ত্ৰী তেখেত গতিকে সেই সম্পৰ্কত আজি আমি এখন স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছোঁ আৰু ইয়াত আমি নিৰ্দিষ্টকৈ কেইটামান বিষয় উত্থাপন কৰিছোঁ 71 চনৰ পিছত যিমানবিলাক বিদেশী অসমলৈ আহিল সেই বিদেশী চিনাক্তকৰণ কৰিব লাগে আৰু বিতৰণৰ ব্যৱস্থা কৰিব লাগে মূল দাবী অসম চুক্তিৰ ৰূপায়ণ কৰিবলৈ যাওঁতে প্ৰধান যিটো দাবী সেই দাবীটোৱে আমি আমাৰ স্মাৰকপত্ৰখনত দিছোঁ যে 71 চনৰ পিছত অহা যিমান বিদেশী সেই বিদেশী চিনাক্তকৰণ আৰু বিতৰণ কৰিব লাগে এইখিনি কৰিবলৈ যাওঁতে নিশ্চয় ইয়াত NRCৰ প্ৰসংগ আহিব চৰকাৰে কৈ আছে যে 20% আৰু 10% ভেৰিফিকেশ্যন কথাৰ কৈছে এই বিষয়টো সম্পৰ্কত আমাৰ স্থিতি আমি আগতেও স্পষ্ট কৰিছোঁ যে 10% বা 20% যিমানেই ভেৰিফিকেশ্যন নকৰক কিয় চৰকাৰে আমি তাত সহযোগিতা কৰিম কিন্তু এটা নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত এই গোটেই ব্যৱস্থাটো শেষ হ'ব লাগে NRC ভেৰিফিকেশ্যনৰ কাম বা ইয়াৰ চূড়ান্ত ৰূপ দিয়াৰ কাম এটা নিৰ্দিষ্ট সময়ত টাইম বাউণ্ড বুলি যাক আমি কওঁ এটা নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত এইখিনি হ'ব লাগে আৰু বিদেশী বিতৰণ আৰু চিনাক্তকৰণ কৰি বিতৰণ কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগে বাকী যিটো বিষয় অসমৰ বা আমি ইমান দিনে কৈ অহা আন এটা বিষয় যে সীমান্ত যিটো চিল বহু সময়ত চৰকাৰে কয় সীমান্ত চিলৰ 100% হ'ল সম্ভৱতঃ এতিয়াও 100% হোৱা নাই আৰু যিমানবিলাক নদীৰ যিবিলাক সীমান্ত সেই সীমান্তও চিল হোৱা নাই এই সীমান্ত 100% চিল কৰিবৰ কাৰণে আমি আজি এই স্মাৰকপত্ৰখনৰ জৰিয়তে চৰকাৰক দাবী উত্থাপন কৰিছোঁ ক্লজ 6ৰ কথা যিহেতু ইয়াত চৰ্চা হৈ আছে চৰকাৰেও তাত ইণ্টাৰষ্টেট ক্লজ 6 ৰূপায়ণ কৰিবৰ কাৰণে নিৰ্বাচনৰ পূৰ্বে তেওঁলোকে ক্লজ 6 ৰূপায়ণ কৰাৰ কথা স্পষ্টভাৱে কৈছিল গতিকে নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত মই ভাবোঁ যে ক্লজ 6ৰ ৰূপায়ণ হ'ব লাগে সেই কথাটো আমি স্মাৰকপত্ৰখনত সন্নিৱিষ্ট কৰিছোঁ আন এটা বিষয় যিহেতু আমি 71 চনৰ পৰা আজিৰ তাৰিখলৈকে বিদেশীৰ বুজা ল'লোঁ কেইবালাখো বিদেশীৰ বুজা ল'লোঁ আৰু এই বিদেশীৰ বুজা ল'বলৈ যাওঁতে অসম বা ৰাজ্য চৰকাৰখন অৰ্থনৈতিকভাৱে যথেষ্ট আমি জুৰুলা হৈছোঁ গতিকে কেন্দ্ৰীয় চৰকাৰে যিহেতু এই বিষয়টো অসম চুক্তিৰ 7 নম্বৰ দফাতে আছিল অৰ্থনৈতিক যিটো বিষয় সেই বিষয়টো আছিল নিবনুৱাৰ বিষয়টো আছিল গতিকে কেন্দ্ৰীয় চৰকাৰে আমাক এটা পুৰস্কাৰ বা এটা পেকেজ দিব লাগে যে ইমান দিনে আমি বিদেশীৰ বুজা ল'লোঁ গতিকে এটা বৃহৎ পৰিমাণৰ এটা অৰ্থনৈতিক পেকেজৰ জৰিয়তে অসমৰ নিবনুৱা বা আন আন সমস্যাবিলাক
যেহেতু আমি বিদেশী লাখ লাখ বিদেশীর বোঝা লওয়ার কারণে বহুত অর্থনৈতিক অপচয় হল, সেই অপচয় রোধ করার কারণে, তার ব্যালেন্স মেইনটেইন করার কারণে একটা বৃহৎ অর্থনৈতিক প্যাকেজ দিবর কারণে আমি এই স্মার্ট পত্রখনের জড়িয়ে সরকারক অবগত করেছো। আন একটা বিষয়ে আমার সভাপতি মহোদয় অবগত করেছে ইতিমধ্যেই যে জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ সেই সময়ত আন্দোলনের একটা অংশীদারী সংগঠন আছিল। সদর ছাত্র সন্থা জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ বা গণসংগ্রাম পরিষদে সেই সময়ত আন্দোলনের নেতৃত্ব বহন করেছিল। গতি সরকারি পর্যায়ত এখন আলোচনা হব লাগে সেই ব্যবস্থাটার কারণে আমি মন্ত্রী মহোদয়ক আহ্বান জানাইছো। আন একটা বিষয় যে কৃষি প্রধান এখন রাজ্য, গতি নিশ্চিতভাবে কৃষি কর্মর জড়িত কৃষক আর শ্রমিকসলের কথা আমি ভাবিব লাগিব। গতি আমি যাওয়া দিনবিল দেখিছো যে ধানের একবারে দাম নাই, কৃষকে উচিত মূল্য পোৱা নাই। যা বছর 1000 টাকার 1 কুইন্টাল ধান বিক্রি করবলিয়া হয়েছে। গতি কৃষকে উচিত মূল্য পোৱাকৈ ধানের দাম নির্ধারণ লাগে। আর যেহেতু যানবিল বেনিফিসারি আছে সরকারি যা এটকিয়া চাউল বা বিনামূল্য চাউল দিয়ে, সেই চাউল বাহিরের রাজ্যখনের, গতি আমার কৃষকসকলের ধান কিনি সেই যদি চাউল দিয়ার ব্যবস্থা করে তেনহলে নিশ্চিতভাবে কৃষকেও একটা উচিত দান দানের মূল্য পাব। গতি সেই ব্যবস্থাটা মন্ত্রী মহোদয় করবর কারণে আমি স্মার্ট পত্রখনের জড়িয়ে দাবি উত্থাপন করেছো। আন একটা বিষয় যে এই সময়ত যথেষ্ট, এই সময়তে বলে নয়, আমি দেখি সমগ্র রাজ্যখন বহু সময়ত আমার নামনি ফালে যে ধরনের 3-4টাক খেতি করে, উজনিটো ধান খেতির লগেলগে চাহ খেতি আটাইবিল মানুষে জড়িত হয়ে থাকে, কিন্তু বহু সময়ত সারর নাটনি হয়, রাসায়নিক সারর নাটনি হয়। গতি আর রাসায়নিক সারের যেটা নাটনি হয় তেতিয়াই বহু অধিক মূল্যত রাসায়নিক সার ক্রয় করবেন। গতি আমি মন্ত্রী মহোদয়ক একটা কথা জানাইছো যে প্রতি পঞ্চায়েত যে ধরনের আমার সুলভ মূল্যর দোকান আছে, যা আমি কন্ট্রোলের দোকান বলে কোম, সুলভ মূল্যর একু একুখনকে রাসায়নিক সার আর কীটনাশক দ্রব্য পোয়া ঔষধ পোয়ার প্রতি পঞ্চায়েতে এখন এখন দোকান খোলার ব্যবস্থা করব।